চট্টগ্রামে কাল আসছে আরো 1.5 লাখ ডোজ টিকা। এবং যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত। আসসালামু আলাইকুম, চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাবেয়া আবু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আগামীকাল শনিবার চট্টগ্রামে আসছে আরো 1,56,800 ডোজ টিকা। বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডক্টর শেখ ফজলে রাব্বি বলেন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত এসব টিকা শনিবার ভোরে সিভিল কার্যালয়ে এসে পৌঁছাবে। এসব টিকার মধ্যে মডার্নার 33,600 ও সিনোফার্মের 1,23,200 ডোজ টিকা রয়েছে। এর আগে গত 14 আগস্ট মডার্নার 1,36,080 ডোজ এবং সিনোফার্মের 1,99,200 ডোজ সহ মোট 3,35,280 ডোজ টিকা চট্টগ্রামে পৌঁছায়। সারা দেশের ন্যায় চট্টগ্রামেও যথাযোগ্য মর্যাদা ও সংক্ষিপ্ত কর্মসূচিতে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হয়েছে। এ উপলক্ষে মিলাদ মাহফিল, খতমে কোরআন সহ জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া সকালে নগরীর সদরঘাট ইমাম বাড়িতে নানা কর্মসূচি পালিত হয়। প্রতি বছর ইমাম বাড়ি থেকে তাজিয়া মিছিল বের হলেও এবার করোনার কারণে প্রশাসনের নিষেধাজ্ঞা থাকায় কোনো শোক মিছিল বের হয়নি। এদিকে দোহাজারি পৌরসভা সদর উল্লাপাড়ায় শাহাদায়ে কারবালা মাহফিল পরিচালনা কমিটির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিআরবি রক্ষায় গঠিত নাগরিক সমাজের উদ্যোগে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বিকেলে সিআরবিতে সংগঠনের চেয়ারম্যান ডক্টর অনুপম সেন এই কর্মসূচির উদ্বোধন করেন। সংগ্রহ কর্মসূচিতে বিভিন্ন পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। সিআরবি থেকে হাসপাতাল প্রকল্প সরিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণস্বাক্ষরসহ চট্টগ্রামবাসীর পক্ষ থেকে আবেদন পাঠানো হবে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন সহ অনেকে। চট্টগ্রামে গত 24 ঘণ্টায় করোনা ভাইরাস আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছে 301 জন। সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি জানান, গত 24 ঘণ্টায় চট্টগ্রামের 11টি ও কক্সবাজারের 1টি ল্যাবে 1,917 জনের নমুনা পরীক্ষায় এই ফলাফল আসে। নতুন আক্রান্তর মধ্যে নগরের 161 জন, বাকি 140 জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 96,503 জনে আর মৃতের সংখ্যা দাঁড়ালো 1,166 জনে। এদিকে নতুন করে 535 জন সহ মোট করোনামুক্ত হয়েছেন 64,015 জন। কক্সবাজার রামুতে তল্লাশি চালিয়ে 6টি স্বর্ণের বার সহ 2 পাচারকারীকে আটক করেছে বিজিবি। এ সময় স্বর্ণ পাচারে ব্যবহৃত একটি সিএনজি গাড়িও জব্দ করা হয়। দুপুরে রামু 30 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান। স্বর্ণ পাচারের সংবাদে কক্সবাজার টেকনাফ সড়কের মরিচার যৌথ চেকপোস্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। এ সময় একটি সিএনজি তল্লাশি চালিয়ে 6টি স্বর্ণের বার সহ হাসান ও মহিউদ্দিন নামে 2 পাচারকারীকে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর তাদের রামু থানায় হস্তান্তর করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম বঙ্গবন্ধু ল টেম্পল কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডক্টর সুকান্ত ভট্টাচার্য, স্বেচ্ছাসেবক লীগ নেতা তারেক মাহমুদ পাপুব, আজাদ খান অভি, নুরুল কবির, তসলিম উদ্দিন সহ অনেকে। এদিকে 15 আগস্ট নিহতদের স্মরণে চট্টগ্রাম জেলা ট্রাক কাভার্ড ভ্যান অ্যান্ড মিনি ট্রাক মালিক সমিতি বাকলিয়া কোতোয়ালি শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষে পার্বত্য দুর্গম এলাকার প্রতিটি গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর প্রদান করা হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার। সকালে রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় রাঙামাটি এলজিইডির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা
উপমা সহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে তিনি বন্দুকভাঙা ইউনিয়নে 300 জনকে আর্থিক সহায়তা হিসেবে 1000 টাকা করে প্রদান করেন। এদিকে গতকাল বন্দুকভাঙা ইউনিয়ন কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন সাংসদ দীপঙ্কর তালুকদার। স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার আ ম ম মিনহাজুর রহমানের মা রোকিয়া বেগমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর সাতকানিয়ায় নিজ পারিবারিক কবরস্থানের পাশের মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সহস্রাধিক মানুষ অংশ নেয়। এর আগে সকালে চট্টগ্রাম নগরীর মেহেদীবাগের বাসভবন সিপিডিএল ক্রিমসন ক্লোভারের মরহুমার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে রোকেয়া বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তার নৈতিক শিক্ষা পেয়ে সন্তানেরা মানব কল্যাণে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙ্গুনিয়া, মরিয়ম নগর, কাটাখালীতে এসব কর্মসূচি পালিত হয়। এ সময় 200+ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কাটাখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু, মুজিবুর রহমান চৌধুরী সহ অনেকে। এদিকে সীতাকুণ্ড উপজেলা অডিটোরিয়ামে করোনায় ক্ষতিগ্রস্ত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন। করোনা সংক্রমণ রোধে সচেতনতা কর্মসূচি পালন করা হয়েছে। সকালে নগরীর হাজারী গল্লিস্থ নিউ মেসার্স মক্কা ফার্মেসি প্রাঙ্গণে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মাওলানা নিজামউদ্দিন। এদিকে নগরীর আগ্রাবাদস্থ রশিদ বিল্ডিং দ্বিতীয় গল্লি উন্নয়ন পরিষদের উদ্যোগে করোনা আক্রান্তদের জন্য বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে। এ সময় উন্নয়ন পরিষদের আহ্বায়ক ইয়াসিন রেজা রাজু, শামসুল ইসলাম আবিদ, সমাজসেবক মাসুদ পারভেজ ও ফাইম দোভাষ উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবস উপলক্ষে সাতকানিয়া দলীয় কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপপ্রচার প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাইফুদ্দিন সিদ্দিক, প্রদীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সহস্রাধিক মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নেছি আরো একবার। চট্টগ্রামে কাল আসছে আরো 1.5 লাখ ডোজ টিকা। এবং যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত। চট্টগ্রাম বার্তা শেষে আজকের মতো আমি রাবেয়া আবু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijoytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijoytvlimited। করোনা মহামারীকালে সরকারের বিধিনিষেধ মেনে ঘরে থাকুন, নিজে সুস্থ থাকুন, পরিবারকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ।